মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের পুটিমারি ব্রিজের তলার তথা ফিডার ক্যানেল পাড়ের রাস্তাটি প্রায় 15 কিলোমিটার পুটিমারি ব্রিজের তল থেকে শুরু করে ফরাকার এনটিপিসি গেট পর্যন্ত দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা থাকায় চরম সমস্যার সম্মুখীন হয় পথ চলতি সাধারণ মানুষেরা। আর এই বেহাল রাস্তার করুণ চিত্র তুলে ধরেছিলাম আমাদের এক প্রতিবেদনে। আর ঠিক খবর সম্প্রচারিত হওয়ার 2 মাস পর অবশেষে রাস্তা মেরামতের কাজ শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি পথ চলতে সাধারণ মানুষ থেকে শুরু করে আশেপাশের প্রায় 7 থেকে 10টি গ্রামের মানুষ। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। জয়েন্ট টিভি বারবার রিকোয়েস্ট করে লিয়ে গেছে এই জন্য রাস্তাটা হচ্ছে। হ্যাঁ, তো জয়েন্ট টিভিকে বারবার আমার অনুরোধ, ধন্যবাদ। হ্যাঁ, জয়েন্ট টিভি খুব ভালো, হ্যাঁ, প্রচার করে। হ্যাঁ, রাস্তার কাজ এখন চলছে, মালঞ্চা থেকে পুঠিমারি পর্যন্ত রাস্তা যদি হয় এবং রাস্তাটা যদি পিচ হয় আর এইরকম যদি রাস্তা করে যেরকম করছে, ওর উপরে পিচ যদি না করে তো রাস্তা তো বর্ষার সময় ট্রেক্টর চলে চলে তো উঠে পালিয়ে যাবে। আর আর আপনার একটা কি যে এনটিপিসি ব্রিজের ওপর দিয়ে গাড়ি চলাচল করতে দিচ্ছেন না, পন্টল ব্রিজের ওপর দিয়ে গাড়ি সব এখন যাতায়াত হচ্ছে, আগে গাড়ি 2-4 খান চলতো, এখন গাড়ি আপনার প্রচুর চলছে। হুম, এই জন্য রাস্তাটা পিচ করার লেগে আমি বলছি। আমার নাম হচ্ছে আবদুল্লাহ, আমি আসছি অন্তর্দীপা থেকে আসছি, আমি এখন মিল যাব, গুড়ের মিল যাব। হ্যাঁ, প্রতিদিন আমি এই রাস্তায় প্রতিদিন যাওয়া আসা করি, আমার গাড়িও যাওয়া আসা করে, আমার কুসরও এই লোড হয় যাওয়া আসা করে, আমার গুড়ের পাইকারেরাও গুড় নিয়ে যায়, আকাম হয়ে যায় আপনার। এখন রাস্তাটা ভালো হচ্ছে তো ধন্যবাদ। হ্যাঁ, এইটুকু আমার বলা শেষ। ভালো হয়েছে তো, কাজ সবার জন্য ভালো হয়েছে, গরিব গরবার জন্য সব রাস্তা, গাড়ি ছাকড়া সব জন্য সব ভালো হয়েছে, এটাই ঠিক। এখান দিয়ে আপনি যাতায়াত করেন? হ্যাঁ, এখান দিয়ে যাতায়াত? না, যাতায়াত করি না এখান দিয়ে। আমি এখন কোথায় যাচ্ছে? আমি এখানে এই জমি দেখতে যাই। ও, রাস্তাটা হলে সুবিধা হবে সবার? হ্যাঁ, রাস্তাটা সুবিধা হবে সবারই, খালি সকলের একজনের নয়, সব গাড়ি ভাড়ায় সাইকেল মাইকেল সবারই সুবিধা হবে। আপনার নাম? আমার নাম মোস্তফা শেখ। কোথায় বাড়ি আপনার? মহাপদপুর, এই যে এখানে রাস্তার পাশেই বাড়ি। রাস্তাটা আমাদের যাতায়াত খুব মানে অসুবিধা হয়েছে, কাদা পানি হয়েছে, তো রাস্তাটা ভালো হয়েছে তো খুব ভালোই হলো, যাতায়াত ভালো হবে। অনেকদিন ধরে খারাপ হয়েছিল রাস্তা। কতদিন ধরে খারাপ ছিল তবুও? বহুত দিন ধরে রাস্তা। এখন কেমন লাগছে? খুব ভালো লাগছে? এখন ভালো লাগছে, এখন রাস্তাটা ভালো হয়েছে তো ভালো লাগছে, যাতায়াত ভালো। আপনি এখান থেকে করি? কোথায় বাড়ি আপনার? আপনার কৃষ্ণনগর মালঞ্চা। আপনার নাম? নজরুল। ভালো লাগছে, এটা আমরা চাইছিলাম, মানে এই রাস্তাটা খুব প্রচলিত বর্তমান সময়ে, রাস্তাটা হচ্ছে খুব ভালো লাগছে আমাদেরকে। কতদূর ধরে রাস্তাটা আছে? এখন তো আমাদের জানে কত দূর পর্যন্ত হবে, কিন্তু মালঞ্চা পর্যন্ত বিশেষ করে হওয়াটা দরকার। কতগুলো গ্রাম আছে এখানে? বেশ অনেকগুলো গ্রাম আছে। সুবিধা মানে অনেক সুবিধা আমাদের, এটা রাস্তায় কন্টিনিউ অনেকে আসা যাওয়া করে আমাদের ওই দিক থেকে, এবং খুব প্রচলিত রাস্তা এটা। কি নাম আপনার? এমডি মোশারফ হোসেন। কোথা থেকে আসছেন আপনি? মালঞ্চা। শান্তি কিসে নহি চাই, কে রে কাকে চাই? কিছু ছিল মন টাকা দি করতে, কি কইছিস তাকে? সারা দিন শুধু শান্তি করছে, টাকা দি উঠেছে লাঠি। ওটু চায় জীবন বদলায়।